পৃথিবী যেখানে আমরা বাস করি সেটা সৌরমণ্ডলের একমাত্র প্রাণীর বাসযোগ্য গ্রহ, যেটা আজ থেকে প্রায় 500 কোটি বছর আগেও মহাকাশের শুধুমাত্র একটি ধূলিকণার মেঘ ছিল, যেখানে মাটি, জল, হাওয়া এসবের কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু তারপর এটি মেঘ থেকে একটি কঠিন গোলাকার গ্রহে কি করে পরিণত হলো? কেন কিছু বিজ্ঞানীরা বলেন যে ধুলোর মেঘ থেকে আমাদের এই প্রোটো আর্থ বা র পৃথিবী তৈরি হয়েছিল, সেটা আমাদের এখনকার পৃথিবীর থেকে 4 গুণ ছোট ছিল, আর যেটা কিনা লাল জ্বলন্ত লাভা দিয়ে তৈরি হয়েছিল। যখন পৃথিবী এতই ছোট ছিল, তাহলে সেই ছোট আকার থেকে পৃথিবী এত বড় হলো কি করে? আর সেখানে যদি শুধু জ্বলন্ত লাভাই থেকে থাকে, তাহলে সেই ধুলোর মেঘ কি করে এত গরম হলো যে সেগুলো লাভায় পরিণত হয়েছিল? তারপর কিভাবেই বা সেই জ্বলন্ত লাভা এত ঠান্ডা হলো যার দরুন পৃথিবীতে প্রথম প্রাণের বিকাশ ঘটল? তো চলুন বন্ধুরা, স্টাডি টুইট পরিবারের আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা এটা জানবো যে আসলে আমাদের পৃথিবীর জন্ম কিভাবে হয়েছিল, কিভাবে পৃথিবী একটি নীল সবুজে ঘেরা গ্রহে পরিণত হয়েছে, যুদ্ধ, পরমাণু বিস্ফোরণ, গ্লোবাল ওয়ার্মিং এর মতো আরো কত কিছুই না সহ্য করেছে আমাদের এই সুন্দর পৃথিবী, আর এসবের পেছনে দায়ী কে? অবশ্যই সেটা আমরা মানুষ নিজেরাই। কিন্তু আপনি কি জানেন আমাদের এই মানুষের বাসযোগ্য সুন্দর পৃথিবী তৈরি হতে ঠিক কত সময় লেগেছে? আসুন আজ আপনাদের নিয়ে যাই সময়ের অনেক পেছনে, যখন পৃথিবী তৈরিও হয়নি। আর আপনাদের আমি আজকে বলবো কি করে আমাদের পৃথিবী একটি পাথরের টুকরো থেকে জীবন সমৃদ্ধ একটি খুশির গ্রহে পরিণত হয়েছে সেই কাহিনীটিকে। বর্তমানে যেখানে আমাদের সৌরমণ্ডল রয়েছে, আজ থেকে প্রায় 6 বিলিয়ন বছর আগে সেখানে শুধু গ্যাস ও ধুলোর মেঘ ছিল। আর আজকে আমরা এমন গ্যাস ও ধুলোর মেঘকে টেকনিক্যালি নেবুলা বলে থাকি। এই নেবুলা কোটি কোটি বছর ধরে ব্লাস্ট হওয়া অনেক নক্ষত্র ও ব্ল্যাক হোল থেকে বের হওয়া পদার্থ দিয়েই তৈরি হয়ে থাকে। আর সময়ের সাথে সাথে এই নেবুলাতে যত পদার্থ বাড়তে থাকলো, তত এর গ্র্যাভিটিও বাড়তে থাকে, আর ধীরে ধীরে এই নেবুলা একটি গোলাকার আকৃতি নিতে শুরু করে। কারণ বিভিন্ন নক্ষত্রখণ্ড, ব্ল্যাক হোল থেকে বের হওয়া ম্যাট্রাসের জন্য নেবুলার ভর বা মাস অনবরত বাড়তে থাকে। কিন্তু এরপর নেবুলার কাছে থাকা এক বিশাল বড় নক্ষত্র হঠাৎই ব্লাস্ট হয়ে যায়, আর এই ব্লাস্ট থেকে বেরোনো ওয়েভ এতটাই স্ট্রং ছিল যে এটি নেবুলার সেন্টার অফ গ্র্যাভিটিকেই ভেঙে দেয়। আর যার ফলে যেই নেবুলা এতক্ষণ গোলাকার ছিল, সেটা এখন একটি ফ্ল্যাট ডিস্কের মেঘের মতো হয়ে গেছে, যার কোনো সেন্টার অফ গ্র্যাভিটি নেই। আর সেন্টার অফ গ্র্যাভিটি না থাকায় নেবুলার সমস্ত পদার্থ অসমানভাবে নানান দিকে ছড়িয়ে পড়তে থাকলো। যেখানে পদার্থের ঘনত্ব বেশি ছিল, সেখানে আরও পদার্থ জড় হতে থাকে, কারণ কোনো অবজেক্টের ঘনত্ব বাড়লে তার ভরও বাড়ে, এবং তার ভর বাড়লে তার গ্র্যাভিটিও বাড়ে। আর এই মাধ্যাকর্ষণের জন্যই পদার্থগুলো একে অপরের সঙ্গে জোড়া লাগতে থাকে, এর ফলে নেবুলার সাইজও ছোট হয়ে যেতে থাকলো। আর যেহেতু সাইজ ছোট হতে থাকলো, তাই নেবুলার ঘূর্ণনও তীব্র গতিতে বাড়তে থাকলো। যখন ধূলিকণায় ভরা এই ডিস্ক শেপের নেবুলা সাইক্লোনের মতো ঘুরতে শুরু করে, তখন এর কেন্দ্রে একটি ফোর্স সৃষ্টি হয়, যেই ফোর্সটি সব পদার্থকে কেন্দ্রের দিকে আকর্ষিত করতে শুরু করে, ফলে সেন্টারে সব ম্যাটার জমা হতে থাকে। কেন্দ্রে ভিড় এত বেড়ে গেল যে সেখানকার প্রেশার ড্রাস্টিক্যালি বাড়তে থাকলো। এখানে আপনাদের বলে রাখি, বিজ্ঞান অনুযায়ী কোনো জায়গার প্রেশার বাড়লে সেখানকার তাপমাত্রাও বেড়ে যায়। যখন এত হাই টেম্পারেচার ও প্রেশার কোনো পদার্থের উপর পড়ে, তখন তাদের মধ্যে রিয়াকশন হওয়া থেকে কে আটকাবে? আর তাই যখন হাইড্রোজেন গ্যাসের অণু একে অপরের সংস্পর্শে এলো, তখন তাদের মধ্যে নিউক্লিয়ার রিয়াকশন শুরু হয়, আর এই পদ্ধতিকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন। আর এই পদ্ধতিতে হাইড্রোজেন অণু একে অপরের সঙ্গে সংযোজিত হয়ে হিলিয়াম গ্যাসের অণু তৈরি করতে থাকে, আর তার সাথে রিলিজ করতে থাকে প্রচুর টেম্পারেচার এবং এনার্জি। আর এটা সেম রিয়াকশন যেটা বর্তমানে আমাদের সূর্যে কন্টিনিউয়াসলি হয়ে চলেছে। অর্থাৎ এই হাই টেম্পারেচার, প্রেশার এবং নিউক্লিয়ার ফিউশন একটা গরম জ্বলন্ত বেবিসানকে জন্ম দিচ্ছিল। এই বেবিসানের নাম দেওয়া হয়েছে প্রোটোস্টার। আর এই প্রোটোস্টারের চারদিকেই ধূলিকণা, গ্যাস এবং সলিড পার্টিকেলের একটি ডিস্ক তৈরি হয়, যেটা বেবিসানের চারদিকে ঘুরতে থাকলো। আর এই ডিস্ককে বলা হয় প্রোটো প্ল্যানেটারি ডিস্ক। আর বন্ধুরা, এই ডিস্কের মেটালস এবং সিলিকেটসই এমন অবজেক্ট ছিল যেগুলি বেবিসানের তাপ সহ্য করতে পারত, কারণ এদের বয়লিং পয়েন্ট অনেক বেশি ছিল। আর এভাবেই এই মেটালস ও সিলিকেটসগুলো সূর্যের কাছাকাছি আসতে শুরু করলো, এবং পরে গ্র্যাভিটির জন্য এই মেটালস এবং সিলিকেটসগুলো নিজেদের নিকটবর্তী অবজেক্টসদের আকর্ষিত করতে শুরু করে। আর এভাবেই স্থলজ গ্রহ অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল গ্রহ তৈরি হয়। তো বন্ধুরা, আমরা এখন এটা দেখলাম যে মেটালস এবং সিলিকেটস থেকে স্থলজ গ্রহ তৈরি হয়েছে। কিন্তু এটা কি একেবারে এত সহজে হয়ে গেছে? মোটেও না।
প্রোটোস্টার তৈরি হওয়ার পর ছোট ছোট পাথর তৈরি হয়, যেগুলো সব সময় একে অপরের সঙ্গে সংঘর্ষ লেগে থাকত। এভাবেই ক্রমাগত সংঘর্ষের ফলে 5টি স্থলজ গ্রহের সৃষ্টি হয়েছিল। এখন আপনারা ভাবছেন স্থলজ গ্রহ তো 4টা, তাহলে 5টা কি করে হলো? আসলে বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল ছাড়াও একটি টেরেস্ট্রিয়াল গ্রহ ছিল আর তার নাম ছিল থিয়া। এটা মঙ্গল গ্রহের থেকেও 4 গুণ বড় ছিল। এটি পৃথিবী ও মঙ্গল গ্রহের মাঝে অবস্থিত ছিল। তখন পৃথিবীতে মাধ্যাকর্ষণ না থাকার জন্য কোটি কোটি অ্যাস্ট্রয়েডস পৃথিবীকে পরিক্রমা করতে থাকে আর ধীরে ধীরে বহু বছর ধরে এগুলো পৃথিবীর উপর পড়তে থাকে। এই রকম ঘটনা আমাদের প্রতিবেশী গ্রহ থিয়াতেও হচ্ছিল, যার ফলে থিয়া পৃথিবীর নিকটে আসতে থাকে আর এক সময় কাছে আসতে আসতে এটি চাঁদের মতো ছোট্ট নতুন পৃথিবীর সাথে ধাক্কা খায়। আর এই সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে থিয়া এবং পৃথিবী ফিউজড হয়ে একটাই গ্রহ তৈরি হয়, আর যেটাকে এখন আমরা পৃথিবী বলে জানি। কিন্তু এই সংঘর্ষের সময় একটা ছোট্ট টুকরো বাইরে বেরিয়ে গিয়েছিল, আর আপনারা নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন সেই টুকরোটি হলো আমাদের আজকের মামা চাঁদ মামা। আর এই সংঘর্ষের পর আমাদের পৃথিবী আগের থেকে 4 গুণ বড় হয়ে গিয়েছিল, আর এই বড় সাইজের পৃথিবীর গ্র্যাভিটিও কিন্তু আগের চেয়ে অনেক বেড়ে গেল। আর এই অধিক গ্র্যাভিটি পৃথিবীর আশেপাশে যত অ্যাস্ট্রয়েড ছিল সবগুলোকে আকর্ষিত করতে শুরু করে, আর এই অ্যাস্ট্রয়েডসগুলো বৃষ্টির মতো পৃথিবীতে অনবরত পড়ে যাচ্ছিল। আর তখন পৃথিবীর কাছে কোনো বায়ুমণ্ডলও ছিল না যেটা পৃথিবীকে এই অ্যাস্ট্রয়েডগুলো থেকে বাঁচাতে পারবে। কয়েক হাজার বছর ধরে অনবরত এই অ্যাস্ট্রয়েডসের বর্ষণ পৃথিবীর তাপমাত্রা বাড়াতে শুরু করে। আর একবার ভাবুন তো, কত অ্যাস্ট্রয়েডস পৃথিবীতে পড়েছিল যে পৃথিবী কঠিন থেকে তরল জ্বলন্ত লাভা স্টেটে পরিণত হয়েছিল। এই অবস্থায় পৃথিবী যখন পুরো লিকুইড স্টেটে ছিল, তখন ভারী পদার্থরা জড়ো হয়ে আলাদা হতে শুরু করে এবং হালকা পদার্থরা উপরে আসতে থাকে। আর এই জন্যই আজকে আমাদের পৃথিবীর সব পদার্থ আলাদা আলাদা লেয়ারে দেখা যায়, অর্থাৎ ইনার কোর, আউটার কোর, ইনার ম্যান্টেল, আউটার ম্যান্টেল এবং ক্রাস্ট। হালকা পদার্থ অর্থাৎ গ্যাস এরা পৃথিবীর ওপরে উঠে তৈরি করে পৃথিবীর বায়ুমণ্ডল, যেটা পৃথিবীতে প্রাণের সৃষ্টির সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। কিন্তু এরকম জ্বলন্ত পৃথিবী এবং এর বিষাক্ত পরিবেশ তখনও প্রাণের জন্য উপযুক্ত ছিল না। তাই আর কয়েক কোটি বছর পর যখন মহাকাশে অ্যাস্ট্রয়েডস কমতে থাকে এবং ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রাও কমতে থাকে, আর তখন সালফেটস, হাইড্রোকার্বন এবং অন্যান্য গ্যাসেরা পৃথিবীর বায়ুমণ্ডলে জল অলরেডি তৈরি করে রেখেছিল, কিন্তু অতিরিক্ত তাপমাত্রার জন্য এগুলি বাষ্পের আকারে বায়ুমণ্ডলে ভাসছিল। যখন আমাদের পৃথিবী ভালো করে পুরোপুরি ঠান্ডা হলো, তখন ওই বাষ্পগুলো ফাইনালি বৃষ্টি হয়ে ঝরে পড়েছিল আমাদের পৃথিবীতে, আর তখন পৃথিবীতে তৈরি হয় প্রাণ সৃষ্টির অনুকূল পরিবেশ। আর এই জলের জন্যই পৃথিবীতে প্রথম ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া তৈরি হয়, আর এই ব্যাকটেরিয়াগুলোই সালোকসংশ্লেষ করে পরিবেশে অক্সিজেন রিলিজ করছিল, ফলে ধীরে ধীরে বায়ুমণ্ডলে টক্সিক গ্যাস কম হতে থাকে এবং অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে। আর এই অক্সিজেনই গ্র্যাজুয়ালি বায়ুমণ্ডলে ওজোন লেয়ার তৈরি করতে থাকে, যেটা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে আমাদের পৃথিবীকে বাঁচাতে শুরু করে। আর এভাবেই সৃষ্টি হয়েছে আমাদের নীল ও সবুজে ঘেরা সুন্দর পৃথিবী। কিন্তু ভাবার বিষয় হলো যে যেই পৃথিবী মানুষের বসবাসযোগ্য হতে 500 কোটি বছর লেগে গেল, সেই পৃথিবীকে আমরা মাত্র 100 বছরে মানুষের বসবাসের অযোগ্য বানিয়ে ফেলেছি। তো চলুন বন্ধুরা, আমরা সতর্ক হই এবং মানব সভ্যতার রক্ষার্থে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করি। আর আপনাদের কি মনে হয়, আমাদের পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের দিকে যে এগিয়ে যাচ্ছে তার প্রধান কারণগুলো কি? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত দেখার অপেক্ষায় রইলাম। নতুন ভিডিওতে দেখা হবে আরও ইন্টারেস্টিং সব টপিক নিয়ে। ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টেক কেয়ার, বাই বাই।